সরকার যেমন দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনে উদ্যোগ নিয়েছে, সেভাবে চলতি সংসদেই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলে দেশে অশান্তির রাজনীতি বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বুধবার প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন। শাহবাগের গণজাগরণে সমর্থন জানিয়ে যুদ্ধাপরাধের বিচারে স্বচ্ছতার দাবি করেন বিএনপির এই নেতা। কোনো দলীয়করণ না করে শাহবাগের আন্দোলনকারীদের ফেলানির লাশের কথা, দেশের গুম হত্যার কথা, গণতন্ত্র ও নির্বাচনের কথা বলতেও আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। রাজনীতি থেকে রেহাই দেওয়ার এখনো সময় আছে। দয়া করে আইন মোনায়েমের কথা স্মরণ করে নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার বিল সংবিধানে সংযোজন করবেন।